বিশ্বব্যাপী 10 ডিসেম্বর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এই ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমান প্রযোজ্য। আর এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, রাশিয়া, ইরান সহ মোট 13টি দেশের 37 ব্যক্তির উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে 8 ডিসেম্বর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেন এবং কানাডার সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যে 37 জন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পেয়েছেন তাদের উপর অলিখিতভাবে যুক্তরাজ্য ও কানাডায় প্রবেশের উপরও নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত 37 ব্যক্তির মধ্যে মাজিদ দাস্তেজানি এবং মোহাম্মদ হাদি খানপুর নামের দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তা রয়েছে। ইরানি গোয়েন্দার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে নজরদারি ও হামলার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছিলেন তারা। মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় আফগানিস্তানের ক্ষমতাসীন কট্টরপন্থী তালেবান গোষ্ঠীর বেশ কয়েকজন নেতাও রয়েছেন। এই নেতাদের মধ্যে দেশটির কথিত পুণ্যের বিকাশ ও পাপের দমন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাও রয়েছেন। গাউকি এবং হুলিয়ান হে নামে চীনের দুই কর্মকর্তা রয়েছে 37 জনের তালিকায়। উভয় চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যসারির কর্মকর্তা। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিও এই নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে রয়টার্সকে বলেন, এ ধরনের ঢালাও পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের সামিল, আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিমালার সরাসরি লঙ্ঘন এবং চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা জারির পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, মানবাধিকারের স্বীকৃতি ও রক্ষা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি। আমরা সবসময় মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।